নমস্কার, সুস্থ থাকুন, হোমিওপ্যাথে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা অনেকটা অ্যাকুট সমস্যা এবং খুব সেন্সিটিভ সমস্যা, সেটা হচ্ছে ভমিটিং বা বমি এবং তার সঙ্গে নসিয়া বা গা গোলানো, এগুলো সবগুলো খুব রিলেটেড। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভমিটিং, বমি। এবং বমির কারণ কী কী হতে পারে, কোন বয়সে বাচ্চাদের বা বড়দের বা কোন কোন সমস্যা আসতে পারে বমি নিয়ে, এবং সেগুলো আলোচনা করবো। এবং হোমিওপ্যাথিতে বমির যে কত ভালো মেডিসিন আছে সেটা আলোচনা করবো, এবং কিছু মেডিসিন আপনারা আমাদের এপিসোড থেকে শিখতেও পারবেন। এবং যেই মেডিসিনগুলো আমরা বাড়িতে রেখে দিলে ডাক্তার আসার আগে বা ডাক্তার বাবুর কাছে যাওয়ার আগে আপনারা অন্তত বাড়িতে খানিকটা প্রয়োগ করতে পারবেন, এবং এতেও আপনাদের অনেকটা কিন্তু সমস্যার সমাধান হয়ে যেতে যাবে। কারণ এই মেডিসিনগুলো সবগুলোই খুব এফেক্টিভ এবং বহু বছর ধরে পরীক্ষিত, এবং বিভিন্ন পেশেন্টের মধ্যে দেওয়ার পরে আমি এই কথাগুলো আপনাদের বলছি, যেটা শুধুমাত্র যে বই পড়ে বা কোনো কিছু দেখে আমি বলছি এরকম না। এবং সারাদিন ধরে প্রচুর পেশেন্টের ওপর প্রয়োগ করার ফলে এই মেডিসিনগুলো আলোচনা করি। অতএব আপনারা এই মেডিসিনগুলো নিশ্চিন্তে প্রয়োগ করতে পারেন, বাড়িতে রাখতে পারেন। দেখুন, আজকে যে বিষয়টা আলোচনা করেছি সেটা হচ্ছে ভমিটিং। ভমিটিং মানে বুঝতেই পারছেন বমি হওয়া, এবং বমির বিভিন্ন স্টেজ আছে, বিভিন্ন বয়স আছে, সেটা নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে একটা সমস্যা আছে ডিহাইড্রেশন, সেটা নিয়ে আলোচনা করবো, এবং ডিহাইড্রেশনটা আমরা কীভাবে আটকাতে পারি সেটা নিয়ে আলোচনা করবো। সেটা ভমিটিং এবং ডায়রিয়া দুটো ক্ষেত্রেই সেটা আলোচনা করা খুব প্রয়োজন। দেখুন, ভমিটিং বিভিন্ন বয়সে বিভিন্ন রকম হতে পারে। একটা ফার্স্ট ভমিটিং শুরু হচ্ছে যখন বাচ্চা জন্মানো শুরু হলো, তখন থেকেই ভমিটিং শুরু হলো। বাচ্চা দুধ খাচ্ছে সেটা ভমিটিং, বাচ্চা বেস্ট মিল্ক খাচ্ছে সেটা ভমিটিং। যখন বাচ্চার বেস্ট মিল্ক সহ্য হচ্ছে না, বাচ্চার ভমিটিং হয়ে যাচ্ছে, এখানে আমাদের খুব ভালো মেডিসিন হচ্ছে ইথুজা সাইনোপিয়াম 30, দুফোড়া করে দিনে চারবার করে যদি দেওয়া যায় এখানে খুব ভালো কাজ করে গিয়ে থাকে। কিন্তু এখানে অধিকাংশ ক্ষেত্রে আমার অভিজ্ঞতা হচ্ছে, এখানে যেসব বাচ্চারা শুধুমাত্র বেস্ট ফিডিংয়ের উপর আছে, মানে বাচ্চার বয়স 6 মাস পর্যন্ত, সেক্ষেত্রে মাদের কিন্তু খুব সাবধানে থাকা উচিত। এবং লিটল বিট অফ অয়েল, মানে খাবারের মধ্যে যদি অল্প বিস্তর যদি অয়েল থাকে, বাইরে ফাস্টফুডের কথা ছেড়ে দিন, বাইরে অয়েলি খাবারের কথা ছেড়ে দিন, কারণ এখানে অধিকাংশ মারাভাবে ডেলিভারি হয়ে গেছে, অথবা আমি এখন আমার নর্মাল লাইফ লিড করতে যাচ্ছি, সেখানে কিন্তু বাচ্চাদের কিন্তু ভমিটিং এসে যায় এবং বেস্ট মিল্কের পরিবর্তন এসে যায়, এবং সেখান থেকে কিন্তু ভমিটিং হবেই বাচ্চারা, এবং বাচ্চার বদহজম হবে, বাচ্চার হজম ঠিক মতো হবে না, এবং বাচ্চারা কথা বলতে পারে না, বোঝাতে পারে না। সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসা করা আমাদের অনেক শক্ত। সেখানে মায়েদের ক্ষেত্রে, মানে প্রেগনেন্ট অবস্থায় তার যা যা নিয়ম ছিল, প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যাওয়ার পর অ্যাটলিস্ট 6 মাস পর্যন্ত আপনার সেই সেই নিয়মগুলো মেনে চলা উচিত, এবং একদম লেস অয়েল, মানে যত কম অয়েল খেতে পারবেন তত বাচ্চা কিন্তু ভমিটিং কম হবে। এরপরে এটা হলো ইথুজা বললাম, খুব ভালো মেডিসিন। এরপরে হচ্ছে বাচ্চা 9 বছর 10 বছর যখন বয়স হচ্ছে, 8 বছর 9 বছর যখন বাচ্চা দাঁত উঠছে যখন শুরু হচ্ছে, তখন ডেন্টিশন পিরিয়ডের সময় বাচ্চার মাঝে মাঝে খাবারের সঙ্গে ভমিটিং হয়ে যাচ্ছে, খাবার সহ্য হচ্ছে না, ভমিটিং হয়ে যাচ্ছে, এখানে কিন্তু ক্যামোমিলা, অ্যাকোনাইট এবং তার সঙ্গে ক্যালকিডিয়া ফস কিন্তু খুব ভালো মেডিসিন, এবং আমরা বাড়িতে রাখতে পারেন। ক্যালকিডিয়া ফস 6 এস, বাচ্চা দাঁত ওঠার সময় বাচ্চাকে 4 থেকে 3 বার করে প্রয়োগ করতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু দাঁত ওঠাজনিত যে ভমিটিং যেগুলো ছিল কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঠিক হয়ে যায়। এরপরে হচ্ছে একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে, যেটা আমাদের কাছে বেশি পেশেন্টরা বাচ্চারা নিয়ে আসে ভমিটিং, এবং ছোটোবেলায় বাচ্চাদের বমি করা টেন্ডেন্সি থাকে, তারপর সেই এপিসোডটা বাচ্চাদের থেকেই যায়, ক্রনিক ভমিটিং, মানে কিছু হলো না হলো বাচ্চারা বমি করতে শুরু করে। এবং কিছু কিছু বাচ্চা যেমন ডায়রিয়া, পেটের সমস্যা হয়, কিছু কিছু বাচ্চা যেমন ভমিটিং শুরু হয়, এক একটা বাচ্চার ক্ষেত্রে একই রকম। এখানে কিন্তু আমাদের দেখার প্রয়োজন, বাচ্চাদের যখন ভমিটিং চিকিৎসা করছি বা বাড়ির লোকের ধরে জানার প্রয়োজন বাচ্চার ডিহাইড্রেশন হচ্ছে কি হচ্ছে না। এখানে হোমিওপ্যাথি ওষুধ ভমিটিংয়ের জন্য খুব ভালো কাজ করে থাকে, যেমন ইপিকাগ ইজ এ এক্সেলেন্ট মেডিসিন, অ্যামিগডালাস ইজ এ এক্সেলেন্ট মেডিসিন, নাগজম ইজ এ ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন, এবং পাসিটিলা, যখন আপনি কোনো খাবার খাওয়ার পরে ফার্মেন্ট হওয়ার পরে সেখান থেকে ভমিটিং হচ্ছে, সেখানে পাসিটিলা খুব ভালো মেডিসিন। এবং এখানে আমাদের বহু মেডিসিন আছে যেগুলো আমরা বাড়িতে, আমি আপাতত মোটামুটি ইপিকাগ, নাগজম, পাসিটিলা, কারোভেজ, এই কয়েকটা মেডিসিন যদি রেখে দিতে পারেন, এগুলো কিন্তু ভমিটিংয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। এবং ভমিটিংয়ের ক্ষেত্রে সবসময় দেখার প্রয়োজন হচ্ছে বাচ্চার ডিহাইড্রেশন হচ্ছে কিনা, সেই জন্য বাচ্চাকে অ্যাটলিস্ট এই ধরনের খাবার খাওয়ানো উচিত যে খাবারগুলো থেকে বাচ্চার ভমিটিং টেন্ডেন্সিটা কম হবে। যেখানে হচ্ছে যেমন শুকনো জাতীয় কিছু মুড়ি বা ভাজা ছিঁড়ে, এবং তার সঙ্গে কিছু বিস্কুট, অ্যারুড আছে, বিটেনা থিন বা এই ধরনের বিস্কুট যাতে মধ্যে অ্যারুড আছে যেটা ভমিটিংটা কমিয়ে দেয়, সেই ধরনের খাবারগুলো দেওয়া উচিত, এবং তার সঙ্গে চিড়ে ভাজা সেদ্ধ করে দেওয়া উচিত। এবং এই সঙ্গে 1 গ্লাস জলে 1 চামচ চিনি, 1 চিমটে নুন, 1 ফোঁটা লেবু, 1 ফোঁটা খাবার সোডা, যাতে বুঝতে অসুবিধা হচ্ছে আরেকবার বলে দিচ্ছি, 1 গ্লাস জলে 1 চামচ চিনি এবং 1 ফোঁটা
যাদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য আবার বলছি, 1 গ্লাস জলে 1 চামচ চিনি, 1 চিমটে নুন, 1 ফোঁটা লেবু, 1 ফোঁটা খাবার সোডা দিয়ে সেটা তৈরি করে এটা ইলেক্ট্রোলাইট হয়ে গেল এটা। এবং এটাকে যদি বারবার বাচ্চাদের খাওয়ানো যেতে পারে তাহলে কিন্তু বাচ্চা ডিহাইড্রেশন হয়ে যাওয়ার কিন্তু চান্সটা কিন্তু অনেকটা কমে গিয়ে থাকে। এবং এর সঙ্গে সিমটমের মেডিসিন যদি দেওয়া যায় বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চা রিকভার করতে থাকে এবং ভালো হয়ে যায়। অতএব ক্রনিক ভমিটিং এবং তার জন্য ধারাবাহিক চিকিৎসা করার প্রয়োজন ঠিক আছে, কিন্তু যে অ্যাকুট যে ভমিটিং সেটা ডাক্তার কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করছেন ঠিক আছে, কিন্তু ম্যানেজমেন্টটা যদি জেনে যান এবং টুকটাক 2-4টি মেডিসিন বাড়িতে রেখে দিতে পারেন তাহলে আমার মনে হয় আপনাদের অনেকটা উপকার হয়। আজকে আমার সময় একদম শেষ, ফিরে আসবো আগামী এপিসোডে, ততক্ষণের জন্য নমস্কার। 9831275959 9831275059 2404-9438 2404-9438